লেমন ব্রাইটার এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট।
আপনারা মারজান সুইলার্স দ্যাটস ইট আমার শাকিব খান সারা জীবন কি আমি প্রেম করবা বিয়ার যদি সংসার করতে চোখের সামনে এই মুখটা কতদিন ধরে দেখি তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বন্ধু ছিল পরিচয় এই যে সস্তা করে গানের বারোটা বাজাই দিলে না বা ঢুকাই দিলে শোন কি মনে গান বাজনা করতে হবে কি করো নিজেকার অবস্থা খুব একটা ভালো না পরিবারও মনা করতো আমরা সবাই অনেক ভয় পাইছিলাম জানিস তোমার লোকের কথা গায়ে সব বুঝছি এই জন্য কাজ কাম তাড়াতাড়ি সাইরা এসে পড়ছে তোমার কি মনে হয় হ্যাঁ এদিকে দেখো তোমার নেওয়ার কোনো চিন্তা নাই কখন বিয়ে করুম কই গিয়ে থাকুম সব ঠিক করা আছে হ্যাঁ তার আগে কো পুলিশ কি কইছে আইছিল এখানে সবাই অনেক কিছু জিগাইছে আমারও অনেক কিছু জিগাইছে পুলিশ আসলে খুনি খোঁজ পায় না তাইলে কেসটা নাকি ডিবির কাছে গেছে ডিবির কাছে গেছে হ্যাঁ শোন না তুই যেহেতু আইসুস চল না একটু খালার ঘরে যাই হ্যাঁ খালার লাগে গেলাপ করছে যা হবার তা তো হয়ে গেছে এখন এত চিন্তা করে কোনো লাভ আছে চিন্তা করবো না কি করবো কত কত বড় একটা ঘটনা ঘটে গেল হ্যাঁ শিউলি ববি আমি তো করে একটা জরুরি কথা কমু কয়ে ডাকছি কি কথা খালা পরিজন খুন হয় ভাগ্যবেলা যে আমি পুতুল নিয়ে একটু বাইরে গেছিলাম তা নইলে খুনি তো আমার ঘরে পাইলে আমার গরু মাইরা ফেলাইতো আর পরীর খুন করে থুয়ে যাওয়ানোর সময় পরীর ঘরের জিনিসপত্র টাকা পয়সা সোনা গয়না সব লয়ে গেছে আমার কি মনে হয় জানো আমার মনে হয় খুনি হিনকারি চেনা জানা কোনো শত্রু হইব আর পুতুলের নিয়ে আমার খুব টেনশন হইতেছে পুতুলের যদি ওই খুনি পায় ওরেও মাইরা ফেলাইব ওর জীবন লয়ে আশঙ্কা আছে তোরা একটু দেখ না কি করণ যায় আমি এমনি কয়েকটা দিন আস দেখতেছি যে কি করা যায় পুতুল রে কেমন নিরাপদে রাখা যায় কি করা যায় বাবা জানতে এক একটু তুই ছাড়া তো আর আমাকে কেউ নাই তুই আহনের পর থেকে তো তুই আমাকে সাহায্য করতেছ বিপদে আপদে সবসময় আমাকে কাছে থাকোস আসলে এনে তো কেউ বালা কাম করণের লেগে আহে না আহে সবাই ধান্দা ফিকিরের লেগা ধান্দা ছাড়া তো আর কোনো কিছু বুঝে না আর তুই আহনের পর থেকে দেখ শিউলি তৈরি হয়ে গেছে গা আর কোনো কথাই চিন্তা করে না বা জান তুই একটু দেখ না ভালো করে কি করুন যায় শিউলি চল ডিবি অফিস যাই গিয়ে দেখি যে খোঁজ খবর নেই আর কি করতেছে জানি না আসি হ্যাঁ যা যা বাজান একটু যা আমি একটু বাইরে যেতেছি তোর লোক একটা চকলেট নিয়ে আসবো কি চকলেট খাবি ঠিক আছে আমার খাপ করে থাকিস না মা যা খালা কাছে দেবো আইতেছি আপনি বাইরে গিয়ে আমার দরকার আছে
স্যার আপনার লগে আমরা দেখা করতে আসি উনি কোন যে আমার গুণকে বাইরে গিয়ে খাড়াইতে হবে এখন জরুরি একটা কামে আসি স্যার বাইরে গিয়ে খাড়াইলে কি আমরা দেখব খুবই টেনশনের মধ্যে আছি স্যার কি ব্যাপার কোথা থেকে আসেন আপনারা স্যার আমরা স্যার আমরা আমলিপট্টি বসতে থেকে আসি স্যার ও ওই পরিবহনের ব্যাপারে জি স্যার স্যার আপনারা কি ওনার খুনিকে খুঁজে পেয়েছেন হ্যাঁ আমাদের ইনভেস্টিগেশন চলছে এই পোলাটা কে স্যার আমি হার বয়ফ্রেন্ড স্যার হারে ভালোবাসি স্যার আমরা খুব তাড়াতাড়ি বিয়া করব আর জি স্যার ও আচ্ছা স্যার স্যার আমার মনে হয় কি স্যার যেটা করেন স্যার তাড়াতাড়ি করুন লাগবো মানে খুনি যদি স্যার খুঁজতে খুঁজতে শহর থেকে সাইডে পালায় যায় তাহলে তার খুঁজে লাভ নেই স্যার যা করেন তাড়াতাড়ি করতে হবে স্যার ওই মিয়া ওই তোমার কাছে জানতে হইব নাকি যে আমরা কিভাবে কি করব আমাদের দায়িত্ব আমরা ভালোভাবে জানি যাও এখন যাও স্যার এমনি কইন না স্যার আমরা তো মানুষ স্যার আমাকে উপস্থিত আইয়া কেউ আমাকে খুন করে চলে যাবো আর সে ধরা পড়বো না আমরা কিছু কইতে পারবো না এটা তো হয় না স্যার যে মায়েরা মারা গেছে স্যার পরিবার হ্যাঁ একটা মেয়ে আছে পুতুল তার তো ভবিষ্যৎ নিয়ে ভাবতে হইব আমাকে স্যার নাকি আরে ভাই ইনভেস্টিগেশন তো চলতেছে যে খুন করছে সেও তো সুবিধার অবস্থানে নাই সেও তো লুকানোর জন্য চেষ্টা করতেছে সময় লাগবে রে ভাই বুঝতে পারছি স্যার স্যার আপনারা খোঁজেন আমরা খুঁজবো স্যার খুনিরে খুঁজে বাইর করতে হইব ঠিক আছে খোঁজেন আপনারা যেভাবে পারেন খোঁজেন এই ওদের টেলিফোন নাম্বারটা রেখে দাও হ্যাঁ আর আমি সিসি ক্যামেরা মনিটর করবে আছে জি স্যার বলেন আপনাদের নাম্বার জি দেখেন আপনি দেখেন 01 বাইরে একটা ঘর নিমু বিয়ের সাদী কইরা দুজনে মিলে একলগে থাকুক শুধু আমরা না লগে ভাবছি যে পুতুল রেও নিমু খালা পুতুল এখানে নিরাপদ না পুতুল খালি না শিউনিমালা আমি কেউই নিরাপদ না আপনি আমগুলো যাইতে দেন খালা মানে আমরা এখন থেকে আর এখানে থাকুক না একটা ভালো দেখে বাসা নিমু দুজনে বিয়ে করে একলগে সংসার করুন তুমি আমাগুলোকে দোয়া করো খালা আমার দোয়া তো সব সময় তগো লগে আছে থাকবো এই মা মরা মায়াটার লেগে তোরা যা করলি যে বড় মনের পরিচয় দিলি আমি সারা জীবন ভুলুম না সব সময় মনে রাখু আরেকটা কথা খালা আমি ডিবি অফিসে গেছিলাম এগো লগে কথা হয়েছে মোবাইল নম্বরও দিয়ে দিছে কইছে খুনিকে খুঁজে বাইর করতে পারলে আমগো জানাইবো খুব ভালো কথা শিউলি মামরা মায়ের দিকে একটু খেয়াল রাখিস ভালো করে খালা কোনো দুশ্চিন্তাই করিও না পুতুলে আমরা দুজন আমাকে মাইয়ার মতো করে বড় করব আমি জানি এতক্ষণ আমার মনটা একটু শান্তি পেল পুতুল আপুতুল পুতুল শিউলি খালার সাথে তুমি থাকবা শিউলি খালা আরে মামা অন্য জায়গায় বাসা নিব তোমার একদম পুতুলের মতন রাখবো ঠিক আছে যাও যাও খালার কাছে যাও নতুন বাসা যাবি অনেক সুন্দর সুন্দর বই কিনে দিবো খেলনা কিনে দিবো পড়ালেখা করবি তো খুশি আপডেট বলো স্যার পরিবারে যেখানে মার্ডার হয়েছে সেখান থেকে একটি ইম্পর্টেন্স এভিডেন্স পাওয়া গিয়েছে কি এভিডেন্স স্যার পরিবারে শাড়ির আঁচলের গিট খুলে একটি কাগজ পাওয়া গিয়েছে স্যার কাগজটায় জুয়েলারি শপের ঠিকানা দেওয়া স্যার ওই কাগজে যে সময়টা মেনশন করা আছে সেটা পরিবারে খুনের 3 ঘন্টা আগে কই আমাকে তো আগে বলনি স্যার আপনি অন্য একটা প্রজেক্টে ব্যস্ত ছিলেন Thank you.
কে বলছেন স্যার স্যার আমি ববি বলতেছিলাম স্যার স্যার খুনের কি কোনো খবর পাওয়া গেছে সেই কেস নিয়ে কাজ করছি এখন জি জি স্যার একটা নতুন বিষয় জানাই রাখি আমি স্যার একটা নতুন বাসা নিছি বাসা শিউলিরে আর পরিবানুর মেয়ে পুতুলরে লগে আছি কেন বাসা বদল করছো কেন স্যার আপনি না কইলেন হাগনিয়া সাবধানে থাকতে ওই আমি সাবধানে থাকতে কইছি তোরে তো বাসা বদল করতে বলি নাই তোর কাজ হচ্ছে পরিবানুর মেয়ের দিকে খেয়াল রাখা ঠিক আছে জি স্যার অবশ্যই স্যার আর স্যার আরেকখান কথা আমার কেন জানি মনে হইতেছে এই খুনের পিছনে পরিবানুর বয়ফ্রেন্ড রাজাকের হাত আছে শুধু আমার না স্যার শিউলির এইটা মনে হচ্ছে কেন তোদের এই কথা মনে হচ্ছে কেন কিছুদিন আগে স্যার রাজাকের লোকে পরিবানুর সেই ঝগড়া হয়েছে ওই তোর বাসার ঠিকানা বল আমি আসতেছি এখন তাড়াতাড়ি বল জি স্যার স্যার বাসার ঠিকানা কেন লাগবো আপনি আমার বাড়িতে কেন আসবেন আর লাগবো না স্যার আমি ফোনে কথা কই ফোনে আমি সবকিছু কয়ে দিতেছি ওই তুই এত বেশি কথা কইতেছিস কেন হ্যাঁ এইখান থেকে একটা থাপড়া দিমু ওইখানে গিয়ে তোর দাঁত পড়বো কইলাম স্যার স্যার দিতেছি স্যার দিতেছি আমি এতেছি তাড়াতাড়ি বল ববি ববি আসসালাম তোমার বউ কই শুনি এই তো স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তো এইখানে বাসা নিছো জি স্যার কেন এত দূরে নিছো কেন তোমরা তো থাকতে তো পুরান ঢাকায় জি স্যার পুরান ঢাকায় থাকতাম কিন্তু ওইখানে তো থাকা তো স্যার নিরাপদ না স্যার স্যার এটার ভাড়া কত কমের মধ্যে পাইছি স্যার কত জিজ্ঞাসা করছি 1800 আর ওই কারেন্ট বিল যা আসে এটা দাও লাগে রাজ্জাকরে সন্দেহ কেন রাজ্জাকরে সন্দেহ কারণ স্যার স্যার আমি কই স্যার রাজ্জাক বেশ কিছুদিন ধরে পরিবারের কাছ থেকে টাকা চাইতেছিল পরিবারও দিতে রাজি হইতেছিল না তারপর একদিন এসে তোর গায়ে হাত তুলছে অনেক মারধর করছে ছোট একটা বাচ্চা আছে পরিবারও ও তো দূরে দাঁড়ায় খুব কান্নাকাটি করতেছিল সিলা সিলি শব্দ শুনে আমি তো দৌড়ায় যাই গিয়া তারপর রাজ্জাকরে একদম ঘাড় ধাক্কা দিয়ে পাড়া থেকে বাই করে দিই স্যার জি স্যার আমি নিজে দাঁড়ায়ছিলাম স্যার দরজা টিপা দিয়ে দেখছি স্যার সাক্ষী আমি নিজে রাজ্জাক তার গার্লফ্রেন্ড রে টাকার জন্য কোন করছে নাকি স্যার এইটাই মনে হয় স্যার আমি স্যার রাজ্জাককে অনেক বুঝাইছি স্যার ওর মাথা গরম স্যার কথা তো শুনে না উল্টা আমারে কথাবার্তা শোনায় কি 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 শুনেছে কি কথা শুনেছে তোমারে স্যার ওই যে স্যার সে নাকি রূপগঞ্জ নারায়ণগঞ্জে ব্যবসাপাতি করে ব্যবসাপাতি করতে গিয়ে নাকি টাকা ধরা খাইছে লস হইছে এখন তার টাকা লাগবে এই টাকা লাগানোর জন্য মনে করেন সে পরিবারের কাছে আসে পরিবার তার টাকা দিতেছে না কারণ সে টাকা তো উড়াই দেয় হ্যাঁ এখন কেমনে টাকা দিব এই নিয়েই স্যার কেসার একদিন কি হয়েছে স্যার হ্যাঁ
মারামারি করছেন তুই মার সুসেন তুই আর মারন না তাহলে কি করব আলী রে বললাম যে ব্যবসা খারাপ যাইতাছে টাকা দিতে আলী কাছে টাকা আছে ঠিকই টাকা দিব না বুঝছি তুই ব্যবসা করছ না তুই তো কোনো কামই করছ না ব্যবসা কি করছ তুই এই আমি ব্যবসা করি না কি করি তোরে কইতে বাবা হ্যাঁ ঠিকই ঠিকই চল চল লাই পাটা ওকে তো বলাগে আমার ভাই লাগবে কি না খুন এনে কেউ করে বউ না সব ধান্দা বুঝছ পাটকানি করবি না আমার লাগে পাটা চল চল এই সাথে মাইরা এনে রক্ত বের করেছে কাটা দাগ এখনো আছে সাথে মিথ্যা কথা কইছিল ঠিক আছে ওই আসলে ওই ঢাকার বাইরে কিন্তু যাবি না তোরা ঠিক আছে জি স্যার সালাম স্যার সালাম মন্দির শোনো আমরা কিন্তু এই ডিরেকশনে কিন্তু আমরা যাচ্ছি না একদমই এই ডিরেকশনে আমরা যাব না ঠিক আছে আমরা যেটা করবো স্ট্রেইট এখান থেকে এই পয়েন্টে আসবো মানে এভিয়েশনের মোড়ে এখান থেকে মুভ করবে না কেউ আমি থাকবো এখানে যতক্ষণ পর্যন্ত না আমি সিগন্যাল দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা এখান থেকে মুভ করবে না কারণ তোমাদের থেকে অপরাধী চক্রের ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নেই সমস্ত কিছু ফাইনাল হলে আমি কনফার্ম হলে দেন আমি তোমাদেরকে সিগন্যাল দেবো ঠিক আছে চা খাওয়াতে পারবে নাকি স্যার কফি খাবেন বানাতে পারবে স্যার ভাবির মতো হয়তো বা বানাতে পারবো না বাট ট্রাই করব ঠিক আছে যাও এই ও কি করে জানলো যে আমার বউ ভালো কফি বানাতে পারে স্যার আপনি তো মাঝে মাঝে আমাদের সাথে সব কথাই শেয়ার করেন স্যার সব কথা শেয়ার করি জি স্যার সব কিছু তো শেয়ার করেন স্যার সব কথা না স্যার ওই যে মাঝে মাঝে ভাবির সাথে ওই কিচেন আর ড্রয়িং রুমের খুনসুটিগুলো স্যার একটু শেয়ার করেন স্যার মাঝে মাঝে ভালো বানিয়েছো থ্যাংক ইউ স্যার আর তোমাদের এই পুরো প্ল্যানিংটা মাথায় নিয়েছো তো ঠিক পদ্ধতি বুঝে নিয়েছো তো ঠিক পদ্ধতি স্যার আমি ছবি তুলে নিয়েছি ওকে ঠিক আছে দোকানটা বন্ধ ছিল দোকান খুললেই আমরা ইনফরমেশনটা পেয়ে যাবো স্যার ভিসিটার হ্যাঁ খবর কি আপডেট কি যাও তোমাদের সিটে যাও আপনি জানেন 7 দিন হলো আমার স্ত্রীর সাথে দেখা নেই কারণ রাত্রেবেলা অফিসে থেকে কাজ করতে হয় তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি ছেলেকে হোস্টেলে রেখেছি কারণ আমার বাড়িতে যে কোনো সময় টেরোরিস্ট অ্যাটাক করতে পারে আর আপনারা মনে করছেন আমরা ঘাস খাটি রাখেন কে আপনি আপনাকে তো চিনলাম না স্যার আমার নাম বুরহান নারায়ণগঞ্জে থাকি বেশ কয়েক বছর লন্ডনে ছিলাম অনেকদিন পর দেশে ফিরে এসেছি তো আমার কাছে কি প্রয়োজন এই তুমি এক কাজ করো তো আমার ওই যে ফোর্থ ক্যাবিনেটে পল্টন মার্ডারের যে একটা ফাইল আছে ওটা নিয়ে আসতে যাও বলেন স্যার আমার বন্ধু নাবিল চৌধুরী সারা জীবন বিয়ে টিয়ে করেনি চিরকুমার ছিল এক বছর আগেও মারা যায়
ডাক্তার বলেছিল যে ওনাকে হার্ট অ্যাটাকে মারা গেছে। ও যখন মারা যায় তখন ওর লাশের কাছে আমাকে যেতে দেওয়া হয়নি। না আমার ধারণা স্যার ওকে খুন করা হয়েছিল। আপনার ধারণা মতো সব চলবে নাকি, নাকি আপনার ধারণা মতো সব চলে? সরি স্যার। এই দেখেন এটা কি ঝুটি, ঝুটি পুলিশের চাকরি করে এই যে ঝুটি রেখেছি, পুলিশের চাকরি করে ঝুটি কি মনে হয়? আরে মিয়া বাউল ফুকে সেজে রাস্তায় রাস্তায় ঘুরেছি ক্রিমিনাল ধরার জন্য, এমনি সবকিছু ধারণা করে নিলেন বলেন। স্যার আমি স্যার পুরোটা বললে আপনি বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে ঝেড়ে গেছেন। স্যার আমার বন্ধু নাবিল চৌধুরীর প্রচুর জমি জমা সম্পত্তি ছিল, ও মারা যাওয়ার আগেই ওর অনেক জমি জমা টাকা পয়সা এতিমখানায় দান করে গেছেন উইলের মাধ্যমে। এর বাইরে ওর দুটো প্রাসাদের মতো বাড়ি ছিল আর অনেক জুয়েলারি ছিল, মানে ওর জুয়েলারি কালেকশনের শখ ছিল। আমার ধারণা স্যার ওর কালেকশনে যে জুয়েলারিগুলো ছিল এগুলির দাম কয়েক কোটি টাকা হবে স্যার। স্যার ও মারা যাওয়ার পর ওর ওই জুয়েলারিগুলো এমনকি ওর উইলের কাগজ জমি জমার কাগজ কিছুই খুঁজে পাওয়া যায়নি। তো এক বছর পর আপনি লন্ডন থেকে উড়ে এসে নারায়ণগঞ্জের কেস আপনি আমার এখানে নিয়ে এসছেন ঢাকায়, কেন তখন পুলিশকে ইনফর্ম করেননি? স্যার আমার জীবনের ভয়ে আমি তখন কিছুই বলতে পারিনি। আমাকে স্যার উড়োচুঠি দেওয়া হয়েছিল, আমি যদি দেশ ছেড়ে পালিয়ে না যাই তাহলে আমাকে মেরে ফেলা হবে। মানে আমি তখন যদি লন্ডনে না যেতাম তাহলে স্যার আমাকে নিশ্চিত মেরে ফেলা হতো। জি স্যার। আচ্ছা আপনার বন্ধু মারা গেল, আপনি লন্ডনে চলে গেলেন, তো দাফন করলো কে? স্যার আমি শুনেছি কবির নামে এক বিজনেসম্যান, সেই কবির আর তার এক রিলেটিভ মুন্নি যান ওরা দুজনে মিলে দাফনের ব্যবস্থা করেছিল। তো আপনি সেই সময় কোথায় ছিলেন? কবিরের সঙ্গে যখন নাবিলের পরিচয় হয় এবং তখন থেকে নাবিলের মারা যাওয়া পর্যন্ত এই সময়টা আমি স্যার ব্যবসায়িক কাজে চট্টগ্রামে ছিলাম। আপনি চট্টগ্রাম থেকে শুনলেন আপনার বন্ধু মারা গেছে, আপনি তখন চলে আসলেন? এক্স্যাক্টলি স্যার, আমার বন্ধু দীপক গোস্বামী সে আমাকে ফোনে জানালো নাবিল মারা গেছে, ওর ফোন পেয়ে আমি চলে এলাম। তো দীপক গোস্বামী সে কোথায় এখন? স্যার দীপক 3 মাস আগে মারা গেছে। জি স্যার, কিন্তু আপনি জানলেন কি করে? এরকমই হয়। আমি স্যার আমার বন্ধুর মৃত্যুটা মেনে নিতে পারছি না স্যার, কোনোভাবেই না। তা আপনি এত মানুষ থাকতে আমার কাছে কেন আসবেন? কি বলছেন স্যার, আপনার কাছে আসবো না স্যার। আমি লন্ডনে বসে আপনার অনেক কথা শুনেছি, কত জটিল জটিল কেস আপনি সলভ করেছেন সেগুলো পত্রিকায় পড়েছি। আমার বিশ্বাস স্যার আপনি আমার বন্ধুর কেসটা সলভ করতে পারবেন। স্যার প্লিজ যে কোনো মূল্যে আমার বন্ধুর খুনের বিচার করুন স্যার, স্যার প্লিজ স্যার। দেখেন আমি এখন একটা খুব জটিল মার্ডার মিস্ট্রি নিয়ে ব্যস্ত আছি প্রচণ্ডভাবে, এই সময় আপনার এই ব্যাপারটা নিয়ে আমি কীভাবে হেল্প করতে পারবো? আমি ঠিক স্যার দেখো কার দোকানে? জি স্যার এটা আমার দোকানের স্লিপ। তোমার দোকানের স্লিপ আমি তো আসলে খেয়ালই করিনি, আমার মাথায় আসেনি। আমি ওই দিন না তোমার দোকানে গেলাম। জি স্যার এখন স্যার আমি কি করুন স্যার? তোমার সাথে আমার কথা আছে, তুমি বসো এখানে। এই ওকে বসো। স্যার উনি কে? আমজাদ, আমার পরিচিত একটা জুয়েলারি শপের মালিক। আমি মাঝে মাঝে ওর দোকানে যাই, আমার আবার ওই পুরনো অ্যান্টিক মানে রিং আংটি এগুলো কালেকশন করার শখ আছে। কয়েকদিন আগে একটা আংটি কিনলাম। মানে যদি কিছু মনে না করেন আপনার ওই অ্যান্টিক
আংটিটা আমাকে একটু দেখাবেন? না, এটা অন্য কেসের ব্যাপার, এটার সাথে আপনার এর কোনো সম্পর্ক নেই, এটা অন্য কেসের। না স্যার, কেসের জন্য মানে আমি জাস্ট একটু একবার দেখতাম আপনার আংটিটা। এই আংটি দেখে আপনার কোনো লাভ হবে না। মানে স্যার আমার অ্যান্টিক সম্পর্কে ভালো ধারণা আছে, আপনি কি স্যার একবারের জন্য আমাকে একটু আংটিটা একটু দেখাবেন স্যার? প্লিজ স্যার, দেখবেন স্যার। যদি স্যার আপনার আংটি এখানে না থাকে, আপনার বাসায় থাকে প্রয়োজন, আমি আপনার বাসায় যাবো। তবু স্যার আমি আংটিটা একবার দেখতে চাই। না না, বাসায় না, ওটা অনেক এক্সপেন্সিভ আংটি, তো সে কারণে আমি আমার অফিসের লকারে রেখেছি। স্যার প্লিজ স্যার, তাহলে একবারের জন্য আমাকে দেখান স্যার। রূপা। জি স্যার। ওই আমার পার্সোনাল ড্রয়ে দেখো, ওই সেদিন যে আংটিটা নিয়ে আসলাম ওটা রাখা আছে। নিয়ে আসো। লক করা? না না, আনলক করা আছে, যাও। জি জি। আমি কি আংটিটা একটু আমার হাতে নিয়ে একটু দেখতে পারি? এটা তো সেই আংটি স্যার। কোন আংটি? এটা নাবিলের হাতে ছিল স্যার, মানে আমার যে বন্ধু মারা গেছে বা খুন হয়েছে স্যার, ও আংটি পরতো স্যার। ওর আরো এরকম অনেক আংটি ছিল স্যার। আপনি শিওর? স্যার আমি নিশ্চিত স্যার, এটা এটা নাবিলের হাতের আংটি। এই আংটি স্যার বাংলাদেশে আপনি কোথাও পাবেন না, এটা রেয়ার কালেকশন স্যার। এটা আফগানিস্তানে মাত্র 4 পিস ছিল, তার একটাই ছিল আমার বন্ধু নাবিলের কাছে স্যার। আমি কেমতে কমু স্যার, আমি তো জানি স্যার এটা দামি স্যার, একটা মাইয়া স্যার আমার কাছে এই আংটিটা দিয়ে গেছিল স্যার, ব্যাস এইটুকুই স্যার। ভালো করে দেখ ওই ছবির নাবিল চৌধুরীর হাতের আংটি আর আপনার হাতের আংটি সেম, একদম একই আংটি। এই দুটো আংটি যদি এক হয় তাহলে এই আংটি তোমার কাছে আসলো কিভাবে? আমার তো হিসাব মিলছে না। এটা তো মিলানোর কিছু নাই কা, যে মায়া আমার আংটিটা দিচ্ছে, আপনি তো ওর ছবি আমার দেখাইছেন স্পট ডেট। এখন আপনি একটা কাজ করতে পারেন, মাইয়ারে যে আংটিটা দিচ্ছে আপনি এরা খুঁজে বাইর করেন, যদি খুঁজে বাইর করতে পারেন তাহলে কেস খতম। একটা আমজাদ নিয়া, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। জি স্যার, জেনিয়াস। এইবার তো শুরু হইব আসল। স্যার পরিবানু আর পরিবানুর বয়ফ্রেন্ড রাজ্জাক নারায়ণগঞ্জ ফোর্টে আসা যাও। জি স্যার, পরিবানুর বয়ফ্রেন্ড ছিল এবং কি তারা একসাথে ব্যবসা করতো? কে বললো তোমাদেরকে? স্যার আমি নিচের দোকানদারের কাছ থেকে ইনফরমেশন পাওয়া গেছে। লেমন ব্রাইটার এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। কি করছিস?
আমরা তদন্ত করে দেখব, পোস্টমর্টের জন্য লাশ গেছে, আসুক, বিস্তারিত পরে আপনাদের সব জানিয়ে দেবো। দেখেন পরিবানুর হাজবেন্ড যে রাজ্জাক, সে একজন ক্রিমিনাল আসামি, সে খুন হয়েছে, অবশ্যই আমরা সেটা খুনের কারণটা খুঁজে বের করবো, তো আমরা তদন্ত করবো। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে সেগুলোর উত্তর আমি পরে দেবো, আমার এখন খুব জরুরি একটা কাজে যেতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। সবকিছু খুলে বলতে হবে না, খালি মুখ খুলে বল। স্যার ঘটনাটা হয়েছে কি, এই কয়েক বছর আগে আমি তো এই সোনারগাঁ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গুলশান, মানিকগঞ্জ এইসব জায়গা থেকে বিভিন্ন সোনার মূর্তি, অলংকার, এন্টিক জিনিস চুরি কইরা জমাইতাম। এটাই আমার পেশা স্যার। ওই যে রাজ্জাক, রাজ্জাক করতো কি, এগুলা দেশের বাইরে পাচার করতো। ও আমারে নানান সময় ওর এই কাজে সঙ্গী হইতে কইছিল, আমি কখনো রাজি হই নাই স্যার। এরপরে হয়েছে কি, এই যে নাবিল সাহেব, আমি একটা ঘটনা শুনলাম যে হ্যাঁ নাকি হঠাৎ করে মারা গেছে। হাই হাই, কারা নাকি হারে খুন করছে, আপনি সবই জানেন স্যার, আপনি খোঁজ নিয়ে দেখেন। ঘটনার দুই দিন আগে আমি অ্যারেস্ট হয়ে ঢাকা জেলে আসছিলাম স্যার, আপনি একটু খোঁজ নিয়ে দেখলে সব জানতে পারবেন স্যার। আমার লগে ওর কোনো যোগাযোগই আসিল না স্যার। তবে একটা বিষয়। কি বিষয় স্যার? আমার মনে হয় এই কামটা যদিও কইরা থাকে, এর লগে কেবল দুইজন লোক যোগসাজস করবার পারে, একজন হইল কবির আর একজন হইল মুন্নিজান স্যার। তার মানে তুমি হেল্প করো নাই? না স্যার, আমি তো আসিলামই না স্যার। এই ওই বরণ সাহেবের খবর দিছো? ডাকো তাহলে। সত্য আমি তো পড়ালেখা বুঝি না, আমাদের কি খুশি লাগতেছে। তোর মনে আছে শহরে প্রথম যেদিন তোর লাগে আমার দেখা হইল, ওই দিনের মতো খুশি খুশি লাগতেছে। বুঝলা যাবো কেমনে ওই দিনের কথা? তুই তো আরেকটু হইলে যে ঝামেলাটা বাঁধাইছিলি, তোর লোকজনের কি জানি উল্টা পাল্টা খয়া, এরা তো মাইরা আমার নদীর পানিতে ভাসাই দিত। তুই ভালোবাসার কথা কেউ চলে গেলি কি লিগা? তুই তো কইলি যে খিদে লাগছে, খাওয়ান লাগবো, খাওয়ানো দেখেছিলাম। খাওয়ানো এত খুন লাগে? রাইতের বেলা দোকানপাট সব বন্ধ, খাওয়ানো তো দেরি লাগবো না, খুঁজা খুঁজে আনছি খাওয়ান। বেশি ভালোবাসি তো, গায়ে লাগাস না। আচ্ছা শোন না, দুবাই তো অনেক বড় দেশ, কত রকমের মানুষ, ওখানে গিয়ে আমরা কি কাম করব? দুবাই শহরে রাস্তায় নামে রাস্তাটা ঝাড়ু দিল। হ্যাঁ, আজ এর কথা আজ এর না, তুই গেছিস দুবাই? না, তুই গেছিস?
রাজ্জাকের পকেট থেকে নারায়ণগঞ্জের মানিকের দোকানের কার্ড, স্লিপ, মোবাইল নাম্বার সব পাওয়া গেছে। আচ্ছা বড় সাহেব, আপনি একটা ইয়ে করেন তো, মানে ঘটনা কি, মানে মানিকরে আপনি কীভাবে চেনেন? আপনি কিন্তু একদম প্রিসাইজলি বলবেন, কথার মধ্যে যদি কোনো মেদ না থাকে, কোনো ধরনের ফার্মিং না হয়। আশ্চর্য অফিসার, আপনাকে আমাকে দেখে একটা এডুকেটেড মানুষ মনে হয় না, মানে আমি টু দ্য পয়েন্ট কথা বলতে জানি না কিভাবে। আস্তে গলাটা নামায় কথা বলেন। জি বলেন, মানিকরে কীভাবে চেনেন? এই মানিক হচ্ছে ওই নাবিলের বাসায় বিভিন্ন দামি জিনিস, অ্যান্টিক, জুয়েলারি এসব বিক্রি করতে আসতো। আপনি ওই যে সেদিন একটা আংটি দেখালেন, সেই আংটিটা এই মানিকই নাবিলের কাছে বিক্রি করেছিল, অনেক দামি আংটি স্যার। স্যার আমি তো আপনার আগেই কইছি স্যার, এই আমার ব্যবসায়ই তো এটা। এই নাবিল সাহেব খুব ভালো মানুষ আছিল, আমি যেখান থেকে চা পাইতাম সবই নাবিল সাহেবের কাছে নিয়ে যাইতাম। আর হ্যাঁ, খুব শৌখিন মানুষ আছিল, হ্যাঁ আমার বকশিস দিয়া এগুলো জমাইতো, হ্যাঁ শখই আছিল জমানো। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, আঙ্গ কাছে মামলার কাগজও আছে স্যার, আপনি চাইলে কাগজগুলো চেক করে দেখতে পারেন, আপনি সবই জানেন। আপনার আমি কই খুইলাই তো কইলাম স্যার। এই চুপ কর। তাহলে তুই এবং রাজ্জাক ওই দিন ঢাকায় ছিলি? জি স্যার, আল্লাহর কসম। তাইলে নাবিল সাহেবের বাসায় ঢুকলো কি, খুনটা করলো কি? আচ্ছা বোন সাহেব, নারায়ণগঞ্জে ওই নাবিল সাহেবের বাসায় আপনারা কতজন বন্ধু যাতায়াত করতেন? আপনাকে তো আমি আগেই বলেছি, আমরা তিন বন্ধু, আমি, নাবিল আর আমাদের ওই যে মারা গেছে যে বন্ধু দীপক গোস্বামী, আমরা তিনজন বিজনেস পার্টনার ছিলাম। আমরা একসাথে আড্ডা দিতাম, তাস টাস খেলতাম। আমরা আড্ডা থেকে করতাম, আমরা কিছু হলেই নাবিলকে ওই বিয়ের ব্যাপারে চাপ দিতাম। নাবিল, তুমি বিয়েটা করে ফেলো, এরপরে বয়স হলে কিন্তু আর একা থাকতে পারবে না। আরে কি বলো এইসব, বিয়ের বয়স তো আমার অনেক আগে চলে গেছে। আর বিয়ে করলে কি তোমাদের সঙ্গে বসে এভাবে আড্ডা দিতে পারতাম? হ্যাঁ, আরে আড্ডার ব্যবস্থা কোনো না কোনো ভাবে হয়ে যাবে, তুমি বিয়ে করো। ঠিক ঠিক, আমি তাহলে মেয়ে দেখা শুরু করি, কি বলো? আরে না না, তোমরা তো দেখি আমার রাতের ঘুম হারাম করে দিবে। হ্যাঁ, শুধু শুধু এইসব চিন্তা মাথায় ঢুকিয়ে দিলে, আমার তো মনে হচ্ছে তোমরা আসলে আমার বন্ধু না। আমি বুঝতে পারছি তুমি কিসের কথা বলছো। ওই যে কথায় বলে না, যদি কারো জীবনটা বরবাদ করে দিতে চাও তাহলে তার বিয়ে দিয়ে দাও। ঠিক বলেছো তুমি, এটাই তো। নাবিল কিছুতেই বিয়ের কথা শুনতে চাইতো না। আচ্ছা তার বাসায় আর কে কে আসলো? সবটা তো আমার জানা নাই, তো ওই একজনের কথা আপনাকে আমি বলেছিলাম না, কবির, কবির নামে একজন এন্টিক ব্যবসায়ী, সে মাঝে মাঝে আসতো। আর কেউ কবিরের সাথে আর কেউ আসলো নাকি? হ্যাঁ, আপনাকে ওই যে মুন্নির কথা বলেছিলাম না, কবিরের রিলেটিভ, ও আসতো। মানে তুই দেখছিস না? স্যার আমি দেখি নাই, আমি তো আপনাকে বললাম একটু আগে। তাইলে মোদ্দা কথা হইল যে নাবিল সাহেবের মার্ডার কেসের সাথে আপনার ধারণা অনুযায়ী কবির আর মুন্নিজান জড়িত, তাই তো? আর নাবিল সাহেবের সাথে ওই মূর্তি, সোনার কি সমস্ত নানান অ্যান্টিক ফ্যান্টিক এইগুলো ব্যবসা করতে হচ্ছে মানে? আর রাজ্জাক স্যার? সে তো মরে গেছে, রাজ্জাকের কথাই না, তো লাভ নাই। আপনারা দুইজনের কেউই ওই কবির আর মুন্নিজানরে দেখেন নাই, আর যারা দেখছে তারা অলরেডি পটল তুলছে, তাই তো? বাহ ভালো, খেলা তো জমে গেছে। আমি আসলে স্যার এসব কিছুই ধারণা করতে চাই না, মানে আমি কিছু জানিও না, যা জানার আপনারাই জানবেন। আমি শুধু স্যার
আমি কি এখন যেতে পারি? আমি স্যার যেতে পারি? যান, শোনেন পুরোটা দেন না, হ্যাঁ থাকেন আশেপাশে, জি ডাকলে কিন্তু আবার চলে আসতে হবে, ঠিক আছে? এই কনফারেন্স রুমে একটা মিটিং অ্যারেঞ্জ করো। বোরহান সাহেবের বন্ধু নাবিল চৌধুরী, যার আংটি চলে এসেছে পুরীর কাছে, পুরী থেকে আমজাদ, আমজাদ থেকে আমার হাতে, পড়বি তো পর মালির ঘাড়ে। পুরী খুন হয়েছে, পুরীর স্বামী রাজ্জাক খুন হয়েছে, পুরী আংটিটা কোথায় গেল? কবির আর মুন্নি জানি আমার মাথাটা খেয়ে দিচ্ছে, এদের কোথায় যে পায়, কিভাবে যে পায়। আমি আসলে কোনোভাবেই হিসাবটা মিলাইতে পারতেছি না, যে কারণে তোমাদের এত রাত্রে ডেকে আনো। কিসের কিসের হিসাব স্যার? রাজ্জাকের সাথে তোমাদের কিসের সম্পর্ক? কোনো রকম ভাঙ্গি ভাঙ্গি করবো না, ঠিকঠাক বলো। কোনো সম্পর্কই নাই স্যার, আমার পাশের ঘরটাতে পরিবানু থাকতো, পরিবানুর মাধ্যমে রাজ্জাকের সাথে আমাদের দুইজনের পরিচয় স্যার, এটাই সত্য কথা। তোমরা দুইজনই পরিবানুর কোনের সাথে জড়িত? জি। রাজ্জাকের কথা বলে আমাকে ডাইভার্ট করছো যাতে আমি তোমাদের সন্দেহ না করি? জি না স্যার। স্যার আমরা কোনের সাথে জড়িত না স্যার, সত্যি কইতেছি স্যার, আমরা সাধারণ মানুষ স্যার। তাহলে তোমরা দুবাই যেতেছো কেন? আমার কাছে তো খবর আছে স্যার, এই দুবাই যাওয়ার পরিকল্পনা স্যার অনেক আগে, তাহলে যখন আমি প্রথম দেখছি স্যার তখন থেকে এই জিনিস আমার মাথায় ঢুকছে যে পাড়ায় তারে রাখুন যাইতো না, পাড়া থেকে তারে নিয়ে আমরা দুজনে মিলে দুবাই গিয়ে সংশোধন করবো স্যার। আর স্যার যে খুন বা যে চুরির ঘটনার কথা কইতেছেন স্যার, সত্যি কইতেছি স্যার, এই সমস্ত বুদ্ধি স্যার আমার উপরে রাত জাগতেছে। সেটা কেমনে? বুঝছি সবই, আমার পক্ষে শিল্পীর পক্ষে কারো পক্ষে এটা করা সম্ভব না, এটা ধরা খাওয়া 100%। তোরা যদি এমন করস তাহলে কেমন হইব? এই চল না, পরে একটা দাইন মারি। আর শুন, এই যার থেকে দাইনটা মারো এর মেলা টাকা, এই ওর থেকে যদি কিছু টাকা খুঁজা যায় কোনো সমস্যা নাই তো, আর চেষ্টা করতে তো সমস্যা নেই, ব্যাপারটা শুধু রবি নয়। আরে এই বেটা তুই না যাত্রা করতি? করতাম, আমি যাত্রা মাত্র ছেড়ে দিছি। যাত্রা ছেড়ে দিছি কইলে অভিনয় ছেড়া যায়? আর তুই না ওরা শিখাইছিলি, এই তুই না অল্লাহ অভিনয় করতি, তোর কি সে? আরে এগুলো তো কত আগের কথা, এখন কি এগুলো প্র্যাকটিস ম্যাকটিস আছে নাকি? প্র্যাকটিস ম্যাকটিস নাই মানে? ওই একদম তো কথা কত দিই, এগুলো তো অনেক আগের বিষয়, এখন তো ওগুলো আমার প্র্যাকটিস নাই। এই তো এটাই এখন যা কইছস এটাই কবি, আর একটু ওই যে রং ধর করস না ওইটা ধরে দিবি, বাস কাম হয়ে যাবে বাবা, আর কিছু করতে হবে না। এখন আমার ভয় লাগতেছে ভাই, এটা এই যে দেখ ভয় ময় পাইলে হবো না, আমি যেমনি কমু তোর অমনে কাম করবি, কোনো ধরা খাবি। আমার কামটা কি যাবে? শোন তোর কাম হলো তোর তোর কাম তোর কাম হলো তুই কবির, তোর নাম হলো কবির, এখন কবির রে তুই কেমনে সাজাবি কি লাগাবি ওটা আমি জানি না, তোর মতো তুই আর আল্লাহ জানিস। আমার নাম ও তোর নাম তোর নাম দিলাম যা মুন্নি। ইস মুন্নি জান জান আচ্ছা মুন্নি জান তোর নাম, ঠিক আছে? বাস তুমি কি কলা খাইবা?
তোমারে পরে বাঁচানোর লেগে তো তোমারে পাঠাইছি কিন্তু হারা কুতরো আমার লগে থাকতে পারবো না হইলে অভিনয় করতে হইব সেটাই অভিনয় করবি অভিনয় করবি দিনে আর রাতের বেলা তুই লয়ে আইবি বুঝছ তাই দিনের বেলা কিছু হয় না হয়না দিনের বেলা কিছু এর লেগে তো তোরে রাখুন সব সময় ক্যামেরার মতো থাকবি সারাক্ষণ বুঝছ তাই দিনের বেলা কিছু হয় না কাপ আমার কি কি আমার মনে মনে আরেকটা প্রশ্ন আছে কি প্রশ্ন আমি কইতাছি মাস্টার প্ল্যান বেটা মাস্টার প্ল্যান তার মানে তোমরা দুইজন নাবিল চৌধুরীর বাসায় গিয়েছিলে জি স্যার গিয়েছিলাম রাজ্জাক তোমাদের কথা বলেছিল জি জি কিন্তু নাম বলেনি তো তাই চিনতে পারছি না বাহ তুমি দেখছি খুব সুন্দর তোমার নামটাও খুব সুন্দর মনিজা সাহেব কি যে বলছেন আপনি আমি আর কোথায় এত সুন্দর আপনি যতটা বলছেন ততটা সুন্দর তো আমি নই না না সত্যি বলছি অনেক সুন্দর তুমি সুন্দর তা তো সব আখমে চোখে আছে আপনি সুন্দর করে দেখেছেন উনি তো সুন্দর আরো সুন্দর লাগছে মাশাআল্লাহ নাও এই টাকাগুলো রাখো সব কিসের টাকা আরে তুমি আমাকে অ্যান্টিকস দিবে না রাখো সব যখন অ্যান্টিক দেবে তখন টাকা নেবে আহা এটা আমি তোমাকে এমনি দিলাম রাখো না মেহরবানি লাগে স্যার সব আমার একটু বন্দরে কাম আছিল আমি যদি মনিজানকে এখানে একটু রেখে বন্দরে যাই তাহলে কি অসুবিধা হবে আমার তো কোনো অসুবিধা নেই যদি মুন্নিজানের কোনো অসুবিধা না হয় ঠিক আছে স্যার তাহলে আমি আসছি মুন্নিজান তুমি একটু বসো আমি নাস্তা দিতে বলছি আমার হাতে একটু কাজ আছে সেসব সেরে আমি তোমার সাথে কথা বলি সাহেব যদি বেয়াদবি না মনে করেন তাহলে আমি আপনার জন্য নাস্তা করি তুমি আমার জন্য নাস্তা বানাবে বাহ চমৎকার ঠিক আছে কিন্তু পরে যদি আমি এত অভ্যস্ত হয়ে যাই আমার তো অসুবিধা হবে কি অসুবিধা সাহেব তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও যাবে না তো ছেড়ে চলে
ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওইদিকে একটা সিঁড়ি আছে, ওটা দিয়ে উঠলেই আমার ঘর। তুমি নাস্তা বানিয়ে আমার ঘরে আসতে পারো। আর এটা হচ্ছে রান্নাঘর, তাহলে মুন্নি যান, আমি একটু কাজ সেরে নিই। ঠিক আছে। সাহেব, নাস্তা তৈরি, টেবিলে থাকবে না, এখানে নিয়ে আসবো। টেবিলেই থাক। শুনো, বসো না। আহা, বসো না, লজ্জা কিসের, বসো। অপূর্ব তোমার চোখ, যেন আমি বহুদিন ধরে এই চোখকে চিনি। জানি সাহেব, একটা প্রশ্ন করি। নিশ্চয়ই। আপনার আংটির খুব শখ, শুধু শখ না, এগুলোকে আমি বিশ্বাস করি। কেমন? এগুলো আমাকে বিপদ থেকে রক্ষা করে, শত্রু থেকে দূরে রাখে, দুশ্চিন্তা মুক্ত করে। তার মানে আপনি ভাগ্য, পাথর, হাত দেখা বিশ্বাস করেন? আচ্ছা, আপনি হাত দেখতে পারেন? কিঞ্চিত। সাহেব, আমার হাতটা একটু দেখে দেবেন? কিন্তু অত দূরে থাকলে আমি হাতের রেখা পড়ব কিভাবে? কাছে এসো। কি আছে? তোমার আয়ু তো দেখছি অনেক। তাই? কোনো বিপদের আশঙ্কা কি আছে? না, তোমার মতো সুন্দরীর আবার বিপদ হতে পারে। ও, তারপর? তারপর আর কি স্যার, সে আমারে অনেক পছন্দ করছিল, তার লগে আমি থাকতাম, রাইতে রাইতে আবার চলেও আসতাম, আর মাঝে মধ্যে ববি আমার লগে দেখা করতে যেত। কেন ববি তোমার লগে দেখা করতে যেত? কেন? রাজা আমারে কইছে যে তারে নাকি একটা ওষুধ। এক সেকেন্ড, ওষুধ? কিসের ওষুধ, নাম জানো? এটা তো স্যার আমি নাম তো কইতে পারবো না। মানে ওষুধটা রাজাকে আমারে কিনে দিত, আমি নিয়ে গিয়ে দিতাম, আর হে খাওয়াই। হ্যাঁ স্যার, প্রতিদিন রাতে বেলা আমি তারে খাবার পরে ওষুধটা খাওয়াই দিতাম, তারপর সে ঘুমাই যেত স্যার। এর বাইরে আমরা তেমন কিছুই জানি না স্যার। এটা যে ঘুমের ওষুধ কিনা তাও জানি না স্যার। ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, দাও ওষুধ।
তারপর এরকমই চলতেছিল নাকি? আমি, তুমি, সে, নাকি অন্য কেউ ঢুকছিল এর মধ্যে? না স্যার, মানে আমি আমার অভিনয়টা খুব ঠিকঠাক মতো করতেছিলাম। তার মনোযোগ নেওয়ার জন্য, তার জন্য ভালো মন্দ রান্না করা, সেজে গুজে থাকা, গান শোনা, হাত দেখা, গল্প করা, অনেক। কিন্তু স্যার, একদিন কি হয়েছিল জানেন? একদিন সে হঠাৎ কইরে এসে আমার কইল যে সে আমার অনেক কিছু বলতে স্যার। নয়ন রাখিয়া পানি করিতে চাও কোন মিও, আঁখিতে আঁখি জল উষ্ণ। কি হলো, থেমে গেলাম কেন? শেষ করুন। প্রতিদিন তো আমি শুনাই, আজকে তুমি কিছু শোনাও। হয়েছে, আমি শোনাবো গান, তাহলে রাতে আর ঘুমোতে হবে না। আমি চাই রাতের খাবারের ব্যবস্থা করি। আচ্ছা, ফাইলগুলো কি করবো? আপনার পড়া ঘর রেখে আসি। শুনো মুন্নি, এই অল্প কয়দিনে আমরা কত কাছে চলে এসেছি, তাই না? কত আপন হয়ে গেছি। তুমি জানো, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, নেই কোনো তেমন আত্মীয়, তেমন বন্ধু বান্ধব। আপনি বলেছিলেন আপনার যত কাছের মানুষ তারা সবাই আপনাকে ছেড়ে চলে গেছে, আর যারা নিকট আত্মীয় তারা সবাই মারা গেছে। এই যে আমার এত সম্পত্তি, এত বৈভব, এসব দিয়ে আমার কি হবে বলো? কি করব আমি এসব নিয়ে? আপনার কাজে লাগবে। কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। আমি আমার এই সব কিছু, সব সম্পত্তি, আমার আপন কাউকে দিয়ে যেতে চাই। কিন্তু আপনার যে আপন জন বলতে কেউ নেই। কে বলেছে আমার আপন কেউ নেই? আমার মনি জান আছে না? না না, এ কথা ভুলেও মুখে আনবেন না। দেখুন, এত বিশ্বাস করা ভালো না। লোকে কি বলবে? লোকে যাই বলুক বলুক, আমি লোকে পরোয়া করি না। কি তো আমি পরোয়া করি? তুমি না করো না, দয়া করে আপনি আমাকে এত বিশ্বাস করবেন না। তোমাকে বিশ্বাস না করলে আমি কাকে বিশ্বাস করবো বলো? তোমার মতো এত অপরূপ, এত লক্ষ্মী আমি যে কাউকে পাইনি মনে যান। আমি আজকে তোমাকে সব বলবো, আমার যা কিছু আছে সব তুমি জানবে, যা কেউ কখনো কোনোদিন জানবে। অনেক কিছু বলতে চেয়েছিল কিন্তু কিছুই বলতে পারেনি।
অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে। তা কোনো কথা না বলে যে কথাটা বলেছিল সেটা বলে ফেলো। সত্যি কথা কইতেছি স্যার, আমার দুজন কেউ কিছু করি নাই, কিছু জানি না। যেদিন সে খুন হয়েছে সেই দিনও আমরা ওই বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলাম, দেখলাম বাইরে দিয়ে তালা মারা, ভেতরে কেউ আছে কিনা তাও জানতাম না। তখন পাশে একটা দোকান ছিল, দোকানদারও জিজ্ঞেস করছি, সে বলছে সে কোনো কিছু জানে না। বিশ্বাস করেন স্যার, আল্লাহর কসম কাইটা কইতেছি, আমরা কোনো কিছু চুরি করি নাই, নেই নাই, তার কারণে আমরা হাতও দেই নাই স্যার। আমরা সাধারণ মানুষ, আমরা কিছু করি নাই স্যার। খেলাটা অন্য জায়গায় হইতেছে। কি খেলা স্যার? আমি যেই খেলাটার কথা ভাবতেছি সেই খেলা তো শুরু হয়ে গেছে, মানে হাফ টাইম শেষ, দেরি করা যাবে না। এই রূপাকে ফোনে ধরো, তাড়াতাড়ি করো, স্যার ফোন তো বন্ধ স্যার। হ্যাঁ বন্ধ স্যার, ফোন এই চলো আসো। আমি জানি আপনি এখানে আছেন, বেরিয়ে আসুন। কি হলো বরণ সাহেব? স্যার আমার মনে হয় না স্যার এমনি খুঁজে আপনি চিল্লা পাল্লা করে কোনো লাভ আছে স্যার। উনি এখানে আসবো না স্যার। কেন আসবো? ওনার আসা দিয়ে অসম্ভব স্যার, আপনি বুঝতেছেন। তুমি বেশি কথা বলো, চুপ থাকো। আই বরণ সাহেব, এটা কিন্তু ফাইনাল কাউন্ট, বেরিয়ে আসেন। আমি জানতাম আপনি আমার খেলাটা ধরে ফেলবেন। Ah.
সেই জন্যে এই যে দেখেন আপনার প্রধান সেনাপতি তাকে ধরে আছে এর মধ্যে তিনটা গুলি আছে, মানুষ তো এক দুই তিন চার পাঁচ ছয় না, তিনটা গুলি দিয়ে তো এতগুলি মানুষকে শেষ করা যাবে না, তাহলে কি করি ২৪ ঘন্টার মধ্যে আমি এই দেশের বাইরে চলে যাব, আর সেই ব্যবস্থা করবেন আপনি। ২ নম্বর শর্ত, এই যে এরা এরা আমার বন্ধু নাবিলের ওই যে কাগজপত্র, উইল, টাকা পয়সা, সম্পত্তি, অ্যান্টিক্স এসব নিয়ে যে লুকায় রাখছে সেগুলি আপনি উদ্ধার করবেন। ৩ নম্বর শর্ত, ওই সমস্ত সম্পত্তি আমার বন্ধু নাবিলের আর যা যা সম্পত্তি আছে ৪৮ ঘন্টার মধ্যে আমার বিদেশের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। বোরানি সাহেব আপনি সব কি বলছেন, আপনার এইসব শর্তের কোনো যুক্তি আছে? হ্যাঁ যুক্তি নেই তো অযৌক্তিক কাজ করে দিই। আমি মেনে নিলাম, আমি সমস্ত শর্ত মেনে নিচ্ছি এবং আপনার যা কিছু ব্যবস্থা করার দরকার আমি করছি। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট।